আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আজকে আমাদের সাথে মেহমান হিসেবে যোগ দিয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট আলমী দিন ইসলামী চিন্তাবিদ গবেষক শেখ অধ্যাপক মালানা আবদুল কাদির সালে হাফিজ আহল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসেন শেখ জি আলহামদুলিল্লাহ জাহুমুল্লাহ খ্যার খুবই ব্যস্ততার মধ্যে শায়েখ আমাদেরকে আজকে সময় দিয়েছেন আমরা শেখের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ আর একটি কথা মানে সুক্রিয়া মানে লাইভে আমি সুক্রিয়া আদায় করছি গত রাত্রে আপনারা হয়তো অনেকেই জানেন উনত্রিশ এপ্রিল আমার আব্বা ওয়ালিদি মাহত মৌলানা সৈয়দ নুর রহমতুল্লাহি আর এই স্মরণে ইকরা বাংলা কর্তৃক আয়োজিত তার স্মরণে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের শেখ হযরত মৌলানা অধ্যাপক আব্দুল কাদের সালে হাফিজাহুল্লাহ তিনি শুরু থেকেই ছিলেন দীর্ঘ প্রায় তিন ঘন্টা রাত বারোটা পর্যন্ত এই প্রোগ্রামে তিনি ছিলেন আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে এবং একরা বাংলা টিমের পক্ষ থেকে তার সুক্রিয়া আদায় করছি যে তিনি অনেক ব্যস্ততার মধ্যেও গতকালকেও আমাদেরকে সময় দিয়েছেন দীর্ঘ সময় দিয়েছেন আর আজকেও তিনি আমাদের আহ্বানে আমাদের দাওয়াত কবুল করে আজকে আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এই জন্য বিশেষ সুক্রিয়া আপনার আল্লাহ যেন আপনাকে মূল্য দান করেন আল্লাহ আমরা আজকে যে বিষয়ে আলোচনা করতে চাই আলোচনাটা আসলে একটা ওপেন ডিসকাশন আমরা এরপরেও গতকালকের প্রোগ্রাম নিয়ে শাহেখ যদি কিছু বলতে চান এটা আমরা আমি তার উপরে রেখে দিলাম আর এরপরে ইনশাআল্লাহ শেখ আজকে ইসলামিক লাইফ অনুষ্ঠানে ইসলামের যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি শেখের কাছে উন্মুক্ত থাকবে যে বিষয়টা তিনি আলোচনায় নিয়ে আসতে চান জি শেখ জজাকাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আম্মাবাদ ফাউজুবিল্লাহ মিনা শৈতানির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলিয়াউমা আকমালতু লাকুম দিনাকুম ও আতমামতু আলাইকুম নিয়মাতি ও রবিতু রাকুম ইসলামা ইসলাম সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ পাকের মহান সুক্রিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং দিন ইসলামকে আমাদের জীবন বিধান হিসেবে মনোনীত করেছেন আলহামদুলিল্লাহ 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 এবং দিন ইসলাম এমন এক জিনিস যেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত মানুষের জীবনকে সুন্দর এবং কামিয়াব করার জন্য একটি সহি এবং সহজ সরল পন্থা এর বাইরে যারা গিয়েছে তাদের জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দিয়েছেন এবং নানান রকমের বিপদ মুসিবত এবং সংকটের মধ্যে তাদেরকে নিক্ষেপ করেছেন এই সমজ যাদের মধ্যে আসে তারা দিন ইসলামকে গ্রহণ করতে পারে এবং দিন ইসলামের পথে তারা চলতে পারে এবং চলা তাদের জন্য সহজ যারা এটা বুঝে না দুনিয়ার ধান্দায় জিনাতিন হায়াতির দুনিয়া দুনিয়ার এই যে শান চাক চাকচিক এগুলোর পিছনে যারা এটা একটা মরিচিকা এই মরিচিকার পিছনে যারা দৌড়ায় তারা শুধু ক্লান্ত হয় তারা পরিশ্রান্ত হয় কিন্তু জীবনে সুখ শান্তি এবং নিরাপত্তা তারা কখনো পায় না তো আলহামদুলিল্লাহ আল্লাপাকে শুক্র আদায় করি যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে নিয়ামত ইসলাম আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রসঙ্গে আসি যে গতকালকে আপনার আব্বাজানের মরহম শেখ সৈয়দ নূর রহমতুল্লাহ আলাহির যে তাজিয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমি অত্যন্ত ভালো লেগেছে যে কালকে ব্রিটেনের সিনিয়র ওলা মাইকেরাম সকল স্তরের আই মায় মাসাজিদ এবং কমিউনিটি নেতৃবৃন্দ মেয়র লুৎপুর রহমান সাহেব সহ এখানে যত মানুষ ছিলেন তারা সবাই সেখানে অংশগ্রহণ করেছেন এবং যারা দেখলাম যে অংশগ্রহণের মধ্যে তাদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল কেউ যে শুধুমাত্র মুখরক্ষার জন্য এসছেন তা কিন্তু না মনের তাগিদে আন্তরিকতার একটা স্পর্শ সেখানে ছিল সবার মধ্যে এবং সেই কারণে আমরা দেখলাম যে ফার্স্ট টু লাস্ট অধিকাংশই জি জি আলহামদুলিল্লাহ সেখানে তারা থেকেছে কালকে যেটা হচ্ছে যে এই ধরনের ব্যক্তিত্ব যাদের বিশেষ করে আপনার আব্বা যান মরহাম রহমতুল্লাহি আলাহি তাদের জীবনের যে যে অধ্যায় যে অধ্যায়গুলো তারা জীবনে পিছনে ফেলে এসছেন সবগুলো সবার সামনে থাকে না দু চারজন পাঁচজন দশজন যারা তার পাশে ছিলেন সঙ্গী ছিলেন তারা জানেন তো এই সমস্ত জায়গায় তাদেরকে প্রচুর সময় দেওয়া যায় না যদি প্রয়োজনীয় সময় দেওয়া যেত তাহলে অনেক জিনিস আছে যেমন একজন বললেন যে আমি আজকে এমন কথা বলবো যে কথা হয়তো তার সন্তানরাও জানে না জি তো এই কথাগুলো কবি একটা কথা বলি আজকেও আমাকে একজন ফোন দিয়েছেন যে আমার ভিতরে এমন কিছু কথা ছিল হয়তো আপনারা জানেন না আমি ওনাকে দেখেছি আমি ওনার সাথে আমি চলেছি আমি যদি সুযোগটা পাইতাম তাহলে আমি এরকম দু একটি কথা আমার ভিতরে ছিল কিন্তু এই সুযোগটা আমি পাইনি সেটাই এবং যারা কালকে দেখলাম যে উনি জীবনে দিন ইসলামের ব্যাপারে এতটা আপসহীন ছিলেন একদম ফ্রম দি ভেরি বিগিনিং অফ হিজ স্টুডেন্ট লাইফ এটা এমন না যে বড় হয়ে পরিণত হয়ে তারপর শুরু করছেন দিন ইসলামের সুন্নতি জিন্দিক আমল তিনি কিন্তু একদম ছাত্র জীবন থেকে ইয়াং সময় থেকে শুরু করেছেন এবং শুধু শুরু করেননি তার জন্য তিনি মানুষকে তাগিদ দিতেন তার বন্ধু বান্ধব কলিক যারা আছে যেমন মনোনা শামসুলক সাহেব বললেন যে এইভাবে তুমি তাহ পায়নি হ্যাঁ এর কত বড় কথা হ্যাঁ এই যে ডিটারমিনেশন সাধারণত ইয়াং সময় মানুষের মধ্যে থাকে নানান রকমের সমাজের সাথে মিলেমিশে একাকার হয়ে চলার একটা প্রবণতা থাকে কিন্তু এখান থেকে সম্পূর্ণ তিনি মুক্ত ছিলেন এবং আমার মনে হয় যে কিছু মানুষকে আল্লাপাক বাসাই করেন একদম ফ্রম ফ্রম দি আর্লি স্টেজ তাদেরকে আল্লাপাক হেফাজত করেন এবং এইটা আল্লাহ বিশেষ একটা দান আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন তাদের মধ্যে এমন একটা মনোভাব এমন একটা দৃষ্টিভঙ্গি তৈরি করে দেন যে তারা কখনো সমাজের যে চলমান সংস্কার কুসংস্কার বা যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোর সাথে তারা অ্যাডজাস্ট করতে পারেন না তারা সম্পূর্ণ এর থেকে আলাদা হয়ে একটা সন্তুষ্টির জীবন দিন ইসলামের মধ্যে তারা বেছে নেন এবং এর উপর অত্যন্ত কঠোরতা অবলম্বন করেন এবং পরে দেখা যায় যে তাদের জীবনেই কিন্তু এমন সামারাত প্রকাশ পায় দিন ইসলামের খেদমত তালিমের খেদমত দাওয়াতের খেদমত বা যারা আপনাদের পক্ষ থেকে এসছে যে পিতা হিসেবে অভিভাবক হিসেবে শিক্ষক হিসেবে তিনি তার যা কর্তব্য ছিল সেটা কামা হক্কা হান্ড্রেড পার্সেন্ট তিনি পালন করতে পেরেছেন আলহামদুলিল্লাহ তো আমার কাছে আমি আজকেও ওই নিয়ে আমি আসার সময় আমার মনের মধ্যে জিনিসটা ছিল যে একজন মানুষের যে এত জিনিস জীবনের এত সাফল্য এটা তো একদিনে হয়নি এটা অর্জন করতে তাকে তাকে কী করতে পরিশ্রম করতে হয়েছে কষ্ট করতে হয়েছে ত্যাগ স্বীকার করতে হয়েছে অনেক জিনিস থেকে নিজেকে মাহরুম করতে হয়েছে এবং করে একটা সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে এবং সাধনার মধ্য দিয়ে অগ্রসর হতে হয়েছে যার কারণে আল্লাহ রাবুল আলমিন এক পর্যায়ে এর পরিণাম পরিণয় পরিণতি পুরস্কার তাকে হাতে নাতে দান করেছেন এখানে একটি বিষয় মানে উল্লেখ করতে চাই জীবনের মনে করেন দুইটা চ্যাপ্টার থাকে একটা হলো আপনার মানে আপনি দেশ জাতির জন্য কি করলেন ওম্মার জন্য কি করলেন দাওয়াত যে দাওয়াতি যে খাসবলিক জামাতের মাধ্যমে উনি করেছেন বা দাওয়া ওয়ার্ক যেভাবে তিনি করেছেন ইসলামী রাজনীতির সাথেও তিনি ছিলেন এটা হলো তার একটা চ্যাপ্টার বা শিক্ষকতা জীবন আরেকটা হলো পারিবারিক জীবন অনেক সময় এটা দেখা যায় যে মানুষ যখন বাহিরে খুব ব্যস্ত সময় কাটান তখন ঘরের হকে কিছুটা আপনার মানে বাটা পড়ে যায় কিন্তু আমরা আমার তো আমার বড় ভাই বা আমার বড় বোন তারা তো আরও বেশি দেখেছেন কিন্তু আমি যেতটুকু আমার চলন হয় আমারও তো বয়স চল্লিশের উপরে আর দেশ দেশেও ছিলাম এই দেশেও আসার পরে আব্বা এসেছেন আর তো সবসময় তো আব্বার যে মানে মানে যোগাযোগ ছিল যে জিনিসটা আমি অনুভব করেছি আমাকে আজকে আস আসার পরে আমাদের একলা বাংলার এক ভাই বলছিলেন আপনার আব্বা নাই এখন আপনি আপনার জীবনকে একটু আপনি ওনার সাথে কম্পেয়ার করেন যে উনি কি করেছেন তার জীবনে আর আমরা কি করতে পেরেছি আমি কিন্তু এই প্রশ্নটা আমার কাছে খুবই লেগেছে আমি তাকে উত্তরে বললাম যে আমার আব্বা বিদেশে ছিলেন নয় বছর সৌদি আরবে এই নয় বৎসরে তিনি আমাদের বাড়ি করেছেন আজকে আমাদের যে জমি জামা এগুলা তিনি করেছেন সিলেটের বাসার জায়গা তিনি করেছেন এই নয় বৎসরে আল্লাহ এত বারাখা দিয়েছেন যে আজকে সব কিছু আমাদের যা কিছু আছে সব কিছু আব্বার করা কিন্তু আমরা এদেশে এসেছি বিশ বছর হয়ে গেছে আমি কি করলাম মানে এটা পারিবারিক মানে তিনি যে বাগানটা সাজিয়েছেন শুধু যে উম্মার জন্য দাওয়তে কাজে সারা দেশ ঘুরিয়েছেন দেশ বিদেশ সফর করেছেন তাবলিক জামাতের সাথে এবং দিনী আন্দোলনে শরিক হয়েছেন এর পাশাপাশি কিন্তু তার পরিবারকে নিয়ে তিনি সম্পূর্ণ মানে হক আদায় করার চেষ্টা করেছেন সব ছেলে সন্তানের যার যা প্রয়োজন তিনি চেষ্টা করেছেন শতবাগ এই এটা পূরণ করতেন এটা এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় এটা যে আসলে আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন যে তোমরা যদি আমার হুকুম এবং নবীর যে অনুসরণ তোমরা মতো করো তাহলে কিন্তু আমি কি করব তোমাদের জন্য রিজেকের দরজা আমি খুলে দেব এবং এমন এমন শোর্স থেকে তোমাকে আমি বারাকা দান করব যেটা তুমি অনুভব করো না এবং সেটাই এই সমস্ত মানুষের জীবনে হয় যেটা আমরা অনেক সময় বুঝি না আমরা মনে করি যে আমরা অর্থ উপার্জনের দিকে ফিরে জীবনে সুখ সান্তন্দ্রের পিছনে ঘুরে আমরা নামাজ কাজা করি আমরা সুন্নতকে পরিত্যাগ করি অনেক সময় মানুষের সাথে দূরত্ব আমরা সৃষ্টি করি দাওয়াতকে আমরা ভুলে যাই এই জিনিসগুলোকে আমরা পিছনে ফেলে দিই যার কারণে আমাদের জীবন থেকে বারাকা উঠে যায় ওমানি আল্লাহ বলেছেন যে আমার জিক্রির থেকে যারা নিজেকে বিরত রাখে তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দিই তো যে যতটুকু দূরে আসে তার জীবন ততটুকু সংকীর্ণ এবং সংকীর্ণতার মধ্যে পড়ে যায় আর যে যত বেশি এই জিনিসকে আঁকড়ে ধরতে পেরেছে অর্থাৎ আল্লাহর হুকুম মানা এবং আল্লাহ রসুলের তরিকা মতো চলা এটাকে যত শক্তভাবে ধরতে পেরেছে তাদের জন্য আল্লাহ রাবুল আলমিন অজানা সোর্স থেকে তাদের জন্য বারাকা নাজিল করেন এবং অল্প সময়ের মধ্যে তাদেরকে আল্লাহ রব আলম আপনার সুখ এবং সমৃদ্ধি দান করে যদিও আমরা আসলে একজন ব্যক্তিকেন্দ্রিক কথা বলছি কিন্তু এই সবের মধ্যে আমার মনে হয় আমাদের জন্য অনেক শিক্ষণীয় রয়েছে আপনার কথা মানে প্রাসঙ্গিকভাবে বলছি আব্বা যখন নাইনটিন এইটি টুতে সাউদি আরবে যান তখন তার সাথে আরও অনেক লোক গিয়েছিলেন একসাথে যে কথাটা আমাদের একজন শেখ বলেছেন আমাদের খালু হন তিনিও একসাথে ছিলেন তিনি বললেন যে আমরা যাওয়ার পরে মাসেক দিন পরে এই হজের সময়টা চলে আসলো তখন তিনি সরকারি কাজে ছিলেন তিনি বললেন যে আমি হজ করতে হবে সবাই তাকে বললেন এক মাস হয়েছে আপনার তো এখনো কোনো কে এখন পর্যন্ত গুছাইতে পারেননি এখন আপনাকে তো হজের ছুটি দিবে না তিনি বললেন না আমি চেষ্টা করি তিনি ম্যানেজারের সাথে কথা বললেন সে বললো তুমি যদি চলে যেতে চাও যেতে পারবে তিনি হজে গেলেন হজে যাওয়ার পরে তখনকার সিলেটের শীর্ষ আলেমদের সাথেও সাক্ষাৎ হলো আরো অনেক মানে আমাদের তাবলিগের মুরব্বী ছিলেন আউলাদ হোসেন সাহেব তাদের সাথেও দেখা হলো তখন এই হজের সফরটা আব্বা বলেন যে আমার খুবই ভালো লেগেছে যে ওলামাদের সাথে আমি হজ করলাম এটা দ্বিতীয় হজ ছিল এর আগে তিনি তাবলিগের সাথে দায়ী আনা হজ এটা এই শব্দটা বলতেন তাবলিগের ইজতেমা ছিল মদিনায় আর দেশের প্রায় আশি জন তবলিগের মুরব্বী তখনকার সময়ের হজরত মালানা আবদুল আজিজ সাহেব লুতুর রহমান সাহ হরমজুল্লাহ সাহেব এরকম শীর্ষ প্রায় আশি জন তবলিগের মুরব্বী তারা একসাথে এক ফ্লাইটে তারা মদিনার উদ্দেশ্যে হজ এবং তাবলিগের ইস্তেমার জন্য তারা রওনা হয়েছিলেন এটা বাংলাদেশ হওয়ার পরেই মনে হয় এর তখন এই আশি জন মানুষকে নিয়ে প্লেন যাবে না তারা বলছে যে আমাদের কমপক্ষে একশো বিশ জন লাগবে আপনারা আশি জনের সাথে আরো চল্লিশ জন না হলে আমরা যাব না তখন দেশের আরো শীর্ষ আলামা এখলাম হাফিজি হুজুর মৌলানা মহিউদ্দিন খান এরকম প্রায় আরও চাল্লিশ জন আলেম তাদের সাথে যোগ হলেন তো একসাথে আপনার দেশের বলা যেতে পারে তখনকার শীর্ষ বুজুর্গ ওলামা একরাম জাতীয় পর্যায়ে যারা সমাদৃত সব এক প্লেইনে একসাথে তারা হজ এবং তাবলিগের ইস্তেমার উদ্দেশ্যে রওনা হন তো আব্বা বলেছিলেন যে হাফিজি হুজুর তিনি প্লেইনের মধ্যে জামাতের ইমামতি করেছেন এটা তো তাদেরই প্লেইন এখানে তারাই সব মানে তারা মানে এখানে সবাই তো এদেরকে চিনে আর তো বাংলাদেশ বিমান ছিল তো আলহামদুলিল্লাহ এই বলেন যে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি দেশের শীর্ষ অলামা বুজুর্গ রলিদের সাথে আমি হজ করেছি মদিনায় গিয়েছি মক্কায় গিয়েছি আর এই সময়ে তিনি আরেকটা বিষয় বলছিলেন যে শাহুল হাদিস আল্লাহ জাকারিয়া আলহামতুল্লাহি আল্লাহ সাথে মদিনায় সাক্ষাৎ তো এই সফরটা মানে তার জন্য তিনি মনে করেন যে এই সফরে ওল আমাদের সাথে যে দোয়া করতে পেরেছি একসাথে ইজতেমায় শরিক হতে পেরেছি হজ করতে পেরেছি এটা জীবনের আমার জন্য অনেক বড়ো একটা অর্জন তো আমি বলছিলাম যে এরপরে দ্বিতীয় হজ তিনি যখন আবার নাইনটিন এইটি টুতে গেলেন হজে যাওয়ার পর হজ থেকে আসার পর যে বিষয়টা তিনি বলেছেন এই যে আল্লাহ যে রিজাকের দরজাটা খুলে দেন সবাই তো সরকারি কাজ করছেন তখনকার সময়ে সবার জন্য যে স্যালারি নির্ধারিত এটাই তিনি পাচ্ছেন একদিন একজন পাকিস্তানি ভদ্রলোক তিনি সেখানে সরকারি অফিসের চাকরিজীবী আর তখনকার সময়ে আব্বা বলছিলেন যিনি লাখ দেড় লাখ রিয়াল তার বেতন মানে অনেক উপরের তিনি বললেন আপনি কে আলিম আব্বা বললেন হ্যাঁ আমি আলিম তিনি বললেন তাহলে আমার সন্তানদেরকে আপনি কোরআন শিখাইতে পারেন জোহরে আমার বাসায় চলে আসবেন এখানে রেস্ট করবেন আর পরে আমার বাচ্চাদেরকে ফোরাবেন তাই আব্বা বললেন যে এই যে শুরু হয়েছিল প্রথম বছরই নয় বছর একাদারে পরে একটা কোরআন ক্লাস হয়ে গিয়েছিল আরো ছাত্রদেরকে নিয়ে তিনি একটা কোরআনের ক্লাস মানে সবার জন্য এটা উন্মুক্ত করে দিয়েছিলেন তাই আব্বা বলেন এই ভদ্রলোক আমাকে এমন সম্মান দিয়েছেন তার বাসা আমার লজিং বলা যেতে পারে আমি রেস্ট করতাম গোসল করতাম খাওয়া দাওয়া করতাম এমন কি পড়া আমি যখন আমার পড়া মানে সে সময়টা নির্ধারিত ছিল দুই ঘন্টা বা তিন ঘন্টা বাচ্চাদেরকে পড়াইতাম তিনি পরে আমাকে আবার তার গাড়ি দিয়ে আমাকে বাসায় ছেড়ে যেতেন এটা একাধারে নয় বছর ছিল মাঝে মধ্যে হয়তো ব্যতিক্রম হয়েছে কিন্তু বেশিরভাগ সময় উনি আমাকে এই সম্মানটা দিয়েছেন আর তার বাসাই বলছেন এটা আরেকটা বিষয় মানে আমি এটা নিজেকে মনে করি যে আমার জন্য এটাও একটা অর্জন হযরত মাওলানা আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলাই তার বাসায় মেহমান হয়েছিলেন তা আব্বা তো তার বাসার শিক্ষক একসাথে দীর্ঘ সময় একদিন এক রাত কাটিয়েছে অনেক মাস আলা মাসাইল নিয়ে কথা হয়েছে তো আজকে তো মানে সারা দুনিয়াতে ওনাকে এক নামে চিনে আবুল হাসান আলী নদ্বী রহমতুল্লাহ আলহী তিনি বললেন এটাও আমার জীবনের প্রথম সাক্ষাৎ ছিল আর এটাও আমি এই সৌদি আরবের জীবনে ওনাকে পেয়েছি আর দীর্ঘ সময় ওনার সাথে কথা বলার আমার সুযোগ হয়েছিল তো আমার মূল কথাটা হলো দেখেন আব্বা এই বলছেন যে আমি একজন আমরা একসাথে গিয়েছি সরকারি চাকরিতে যে স্যালারি যা বেতন নির্ধারণ ছিল সবাই সমান পেয়েছি কিন্তু আমি যে কোরআনের ক্লাস যে করাইতাম সমান বেতন আমি প্রতি মাসে পাইতাম এই যে বারাকা যে কোরআনের খেদমতো হচ্ছে আবার আব্বার বেতনটা ডাবল হয়ে গেল এটা তাফসির মারফুল রেফুল কোরআন মধ্যে লিখেছেন উম্মে মুসা হজরত মুসা আলাইসলামের মায়ের এই যে ঘটনা ইন্না আল্লাহ পাক তাকে বলেছেন যে তুমি তোমার সন্তানকে তুমি ছেড়ে দাও কিন্তু তার ব্যাপারে তুমি চিন্তা করো না আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব তো এই প্রসঙ্গে এই তাফসিরে বলা হয়েছে মা কোরআনে যে হবে মায়ের মতো কারণ এই সন্তানকে যখন ফিরিয়ে দেওয়া হয় সন্তান তার মায়ের দুধই মায়ের কোলে ফিরে এসছে এবং তার মায়ের দুধ খেত কিন্তু মা আবার দুধ খাওয়ানোর জন্য ফেরাউনের দফতর থেকে আবার উজরত ফাইত তার মোমিনের জিন্দিগি হবে এরকম যে সে তার আপন কাজ করবে কিন্তু তার জন্য সে বিশাল রিওয়ার্ড পাবে মানে এই রিওয়ার্ড যদি নাও পেতো তারপরও তার সন্তানকে আগলে রাখতে হতো তার সন্তান নিরাপত্তা দিতে হতো তার কুলে রাখার জন্য তাকে কষ্ট করতে হতো কিন্তু মশার মার সেই কষ্ট আর করতে হয়নি নিরাপত্তার ব্যবস্থা সরকারিভাবে হয়েছে তার দেখাশোনার সমস্ত দায় দায়িত্ব মানে যে খরচপাতি সব দায় দায়িত্ব সরকারিভাবেই হয়েছে মা তার আপন সন্তান কুলে ফিরে পেল এবং অত্যন্ত এখন আর নিরুদ্বেগভাবে সন্তানকে পাইল এবং তার জন্য আবার উজরত তাকে মোকারর করে দেওয়া তো এটাই আর কি এই যে আপনার আবার কথাই বললেন প্রসঙ্গ এগুলো তো একই সাথে রিলেটেড উনি ওনাকে যদি পয়সা দেওয়া না হতো তার এই সুযোগটা ওনার জন্য একটা মহাসুযোগ ছিল বাচ্চাদেরকে কোরআন পড়াবেন তালিম দিবেন কোরআন শিখাবেন এই তাকাজাতে নিয়েই তো উনি দাওয়াতের কাজে আগেও গিয়েছেন করছেন তো আল্লাহ পাক দেখেন যেমন যার যে তাকাজা থাকে তামান্না থাকে এটা আল্লাহ পূরণ করে দিন মোমিনের এবং সেই সুযোগটা করে দিলেন কারণ এর বিনিময় আবার জি ওনার জন্য উজরত নির্ধারণ করে দিলেন যেটা বেতনের সমপরিমাণ সুবহানাল্লাহ কই মনের মধ্যে হয়তো একটা কষ্ট ছিল যখন সাউদিতে যান যে আমি তো মানে আব্বা তখন সিলেট যে সৈয়দপুর আলী আমাদের সব فاضিল পর্যন্ত ছিল আব্বা নিজে বলেছেন যে আমি মিসকাত পড়াইছি আর কিছু হাদিসের কিতাব আর ওই কিতাবগুলো আমি মানে শিক্ষকতায় আমার সিলে আমার নামে ছিল আমি পড়াইতাম তখন সৌদি তো এই সুযোগটা হয়তো থাকবে না তখন এই মনের মধ্যে এই কষ্টটা ছিল যে আমি তো শিক্ষক তার জীবন থেকে হয়তো আমি এই কিছুদিন বঞ্চিত থাকবো কিন্তু আল্লাহ সুযোগ করে দিলেন এর মধ্যে গতকালকে সাহেব শামসুলক সাহেব বলেন মসজিদে ইমামতিও করেছেন মানে মানে সুযোগ যখন হয়েছিল এর পাশাপাশি দেখেন আব্বা যখন আবার ফিরে আসলেন আবার তিনি সৈয়দপুর আলিয়ায় আবার মানে প্রথম ছিলেন মানে সিনিয়র শিক্ষক হিসাবে আর পরে আসিয়া ডুকলেন ভাইস প্রিন্সিপাল হিসাবে তো জীবনের মানে তার বেশিরভাগ সময়টা ছিল মানে কোরআন হাদিসের সাথে শিক্ষকতা হিসাবে শিক্ষক হিসাবে আর সারাটি জীবন কিন্তু তিনি এলমি মোজাকারাটা করতেন কোনো আলিমকে যখন পাইতেন দুনিয়ার বিষয়গুলা পিছনে থাকত কোনো কিতাবের কোনো বিষয় নিয়েই বলতেন যে এই সম্পর্কে এই আলা নিয়ে বা এই বিশেষ করে আখাবিদদের জীবনী নিয়ে তিনি খুব আকর্ষণ ছিল এগুলা পড়তেন তখন নিজের যেটা খুব মানে মহব্বতের সহিত এটাকে মনে করতেন যে এটা তো মানুষকে বলা দরকার তিনি মানুষের সাথে এগুলা মানে থাস্কেরা করতেন সব ভালো আর মৃত্যু পর্যন্ত এটা দেখেছি বিশেষ করে শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলীর ব্যাপারে তার একটা শ্রদ্ধা ভালোবাসা ছিল আর বারবার কিন্তু ওনার কথা তিনি রিপিট করতেন সবহানুল্লাহ তো আজকে আসলে ইসলামিক লাইভ প্রোগ্রামে আমরা প্রাসঙ্গিকভাবে যখন গতকালকের প্রোগ্রামটা চলে এসেছে একটি কথা আসলে বিশেষভাবে আমরা সুক্রিয়া আদায় করতে করতে চাই শেখ গতকালকেও আমি বলেছি আমাদের একরা বাংলা টিভি তারা যে আমাদেরকে এই এই সুযোগটা দিয়েছেন যে আব্বা রহমতুল্লাহ আলহিন নামে এই সভাটা আয়োজন তারা করেছেন আর আমরা কমিউনিটির শীর্ষ ওলামাই কালাম কমিউনিটি ব্যক্তিত্ব ব্যক্তিবর্গ বিশেষ করে টাওয়ার আহমেদ সের মেয়র সাহেব সহ তাদেরকে আমরা এক জায়গায় এখানে আমরা পেয়েছি আর আব্বার স্মরণে একটা সফল দোয়া মাহফিল হয়েছে আর বিশেষ করে আমরা মনে মনে এটা মানে বিশ্বাস করি যে আল্লাহ সুহান হ তালা এই আশাটা ছিল তো মহব্বতে এসেছেন আব্বার ইন্তেকালে এসেছেন তার জন্য দুয়ার নিয়তে এসেছেন এইগুলা যদি আল্লাহ কবুল করেন তা আব্বার আব্বার নাজাতে উসিলা হয়ে যেতে পারে আর বিশেষ একটি সুক্রিয়া যে আমাদের ইমাম কাসিম সাহেব তিনি কিন্তু দেশের বাহিরে ছিলেন তিনি এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য তিনি তার টিকেট চেঞ্জ করে এই প্রোগ্রামে তিনি শরিক হয়েছেন এটা মানে তিনি কিন্তু লম্বা সময় ধরে এই কথার বর্ণনা দিয়েছেন জি জি উনি কি কারণে টিকিট চেঞ্জ করলেন এবং এখানে সামিল হওয়াটাকে উনি নিজের জন্য একটা সাহাদ মনে করলেন উনি বঞ্চিত হতে চান না এই ধরনের একটা অনুষ্ঠান থেকে সেই কারণে টিকিট চেঞ্জ করেছি এটা লম্বা সময় পর্যন্ত অনুষ্ঠানে বলেছেন আমরা দেখলাম আসলে তার ইমাম কাসিম সাহেবেরও আসলে উনিও তো একজন আলেমের সন্তান এবং উনি বুঝেন এই জিনিসগুলোর গুরুত্ব এবং তার যে কি পরিমাণ আপনার মূল্য রয়েছে এটা তিনি বুঝেন হুজেন বলেই তিনি তার এত ব্যস্ততার মধ্যে বিদেশে থাকার পরেও বিদেশের সফরকে ডাইভার্ট করে তিনি তার টিকিটকে চেঞ্জ করে গতকালকের প্রোগ্রামে তিনি হাজির হয়েছেন এটা অনেক বড় জিনিস সুক্রিয়া আমি নিজেও তার ইমাম কাসিম সাহেবের সুক্রিয়া জানাই জাকুমুল্লাহমুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বনগণ যারা আমাদের সাথে আছেন আসলে আমরা আজকের আলোচনার শুরু প্রথম পর্বটা আমরা প্রাসঙ্গিকভাবে গতকালকের যে দোয়া মাহফিল আমরা তো রাত বারোটা পর্যন্ত আমরা এই আলোচনায় ছিলাম এই জন্য আজকে আমরা এই বিষয়টাকে আবার একটু রিপিট করলাম গতকালকের এই আলোচনাকে সামনে নিয়ে আশা করি এর মাধ্যমে আমাদের জন্য অনেক শিক্ষণীয় কিছু কথা রয়েছে সাহেব যে কথাগুলো উল্লেখ করেছেন আল্লাহ যেন আমাদেরকে বোঝারতে দান করেন আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআ আসসালামু আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আসসালামু আলিকুম ও রাহমতুল্লাহ ওবরাকাতু ইসলামিক লাইফ অনুষ্ঠানে বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে আজকে মেহমান হিসেবে আমাদের আজকের ইসলামিক লাইফ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিতজন এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যাপক শায়েখ মৌলানা আব্দুল কাদের সালে হাফিজাহুল্লাহ বিরোধীর আগে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে শায়েখের মানে আলোচনা আমরা শুনেছি এখন শেষ পর্বে আমরা শায়েখের কাছে যাচ্ছি শায়েখ আজকে ইসলামিক লাইফ অনুষ্ঠানে আমরা প্রথম পর্বে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি আর শায়েখ শুরু করেছিলেন আলিয়াউমা আকমাল তুলাকুম দিন আত্মা তু আল ইয়ামাতি ওরাদিতুলা ইসলামা না ইসলামের ওপর যদি আমরা আমরা মানে ইসলামকে যদি আমরা গ্রহণ করি আর ইসলামকে যদি আমরা পরিপূর্ণভাবে পালন করি ইসলামের দিক নির্দেশনা যদি আমরা মেনে চলি আল্লাহ এবং আল্লাহ রসুলের যদি আমরা অনুসরণ করি তাহলে দুনিয়ার জীবনে আমরা সফল হব আখরাতের জীবনে আমরা সফল হব ইসলামিক লাইফ অনুষ্ঠানের মূল উদ্দেশ্যটাই হলো যে আমাদের শ্রোতা আমাদের দর্শক ভাই যারা আমাদের সাথে এই প্রোগ্রামে শরিক হন আপনাদের এবং আমাদের সকলেরই একটি উদ্দেশ্য যে আমরা যেন মমিনের জীবন আমরা গঠন করতে পারি আমরা যেন একজন মোমিন হিসাবে দুনিয়া থেকে যেন আমরা বিদায় নিতে পারি আজকে যে বিষয়টা আমি এই পর্বে উল্লেখ করতে চাই যে একজন মৌমিন হিসাবে ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া এটা আমাদের সবারই মূল টার্গেট আর আমার ওয়ালিদে মাহতরম হজরত মৌলানা সৈয়দ আবদুল্ন রহমতুল্লাহ আলহি তার জীবনের শেষ যে কয়েকটি দিন তিনটি দিন আমরা আবারও তার পাশে ছিলাম তিনি সবসময় এই কথাটাই বলেছিলেন যে আল্লাহ যেন আমাকে খাতমা আিল খ্যের জন্য রাসিফ করে ইমানই সহের জন্য আমি মৃত্যুবরণ করতে পারি ছোট্ট মানে শিশুর মতো আমি শাহেকে ব্যক্তিগতভাবে এই কথাটা বলছিলাম আলাসকে লাইভেও বলছি তিনি ছোট্ট শিশুরা যেভাবে কোনো কথাকে বারবার রিপিট করে তিনি এভাবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বার তিনি এই খলিমা রিপিট করতেছিলেন তার মনের মধ্যে একটা পেরেশানি ছিল যে জানি না কী হবে মৃত্যুর সময়ের এই আমি কি খলিমা নিয়ে যেতে পারব একজন মমিনের একজন আলেমের একজন ইমানদারের এই পেরেশানিটা থাকতেই পারে যে আমরা সারাটি জীবনের যে সাধনা আমাদের চেষ্টা আমাদের আমল সব তো আমরা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আর একজন মমিন হিসাবে সবচেয়ে বেশি আমাদের মূল টার্গেটটা হলো যে ইমান নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি তো আব্বারও সমান ছিল তিন লাস্ট তিন দিন যাকে যা যে যখন কোনো মানে মেহমান ভিজিট করেছেন আব্বাকে আত্মীয়স্বজন ভিজিট করেছেন ওলামা কারাম ভিজিট করেছেন সবার কাছে তিনি এই দোয়াটাই চেয়েছেন যে আপনারা দোয়া করবেন আমি যেন ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি খাতেমা বিল খায়ের জন্য বিল খায়ের জন নাসীব হয় কলিমা পরে পরে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি আর আমরা দেখেছি সন্তান হিসাবে আমরা পাশে ছিলাম আল্লাহ আব্বাকে তাহফিক দিয়েছেন এটা আল্লাহর এহসান দয়া তার উপর ছিল তিনি কঠিন রোগে আক্রান্ত ছিলেন কষ্ট ছিল কিন্তু তিনি সবর করেছিলেন আর এই কলিমা পড়তে ছিলেন তার শেষ কথা ছিল লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে পাঁচ মিনিট পরে তিনি নীরব ছিলেন দুই চার মিনিট এরপরে তিনি এই দুনিয়া থেকে বিদায় নিলেন তো আমি আপনাদের কাছে এই কথাটা শেয়ার করার মূল উদ্দেশ্য হলো আল্লাহ যেন আমাদেরকেও তৌফিক দেন আমরাও যেন এই মান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি আমরা যেন খলিমা পরে পরে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন চলুন আমরা শায়েখের কাছে যাই শাখের গুরুত্বপূর্ণ কথা শুনি জি শাহেখ জোজাখাল্লা এই প্রসঙ্গে আমি যারা বলতে চাই এই মুহূর্তে আমার মনে আসে আমার নিজের জন্য এবং সবার জন্যে যে আসলে জীবনে কিছু নিরেট সত্য জিনিস আছে যেটা আমরা সবসময় ভুলে থাকি এবং এটাকে আমরা স্মরণ করি না এর মধ্যে একটা নিরেট সত্য হচ্ছে যে মানুষের জীবনে মৃত্যু যেটা আপনি প্রসঙ্গক্রমে উল্লেখ করলেন যে আমাদেরকে কিন্তু এই জীবন আমাদের জন্য একটা অসীম জীবন নিয়ে আমরা আসি নাই নির্দিষ্ট একটা মুদ্রতের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন এবং এরপরে আমাদের সবাইকে চলে যেতে হবে কিন্তু যখন আমরা নিজেরা যখন জীবনে নানান রকম বিষয়ে আমরা নিজেদেরকে ব্যপ্ত করি বা এঙ্গেজ হয়ে পড়ি তখন আমরা ভুলে যাই আমরা মনে করি যে আমরা হয়তো এই জীবন আমাদের আজীবন এটা ছেড়ে আমাদেরকে আর যেতে হবে না এই যে ভুলে থাকার কারণে আমাদের জীবনে অনেক ধরনের দুর্যোগ দুর্ভোগের মধ্যে আমরা কিন্তু ঢুকে পড়ি আল্লাহ বলেছেন যে হু আল্লা জি খালাকাল হায়াত মাউতা লিয়া বোলোয়াকুম আইকুম আহসানু আমালা যে আমি তোমাদের জীবন এবং মৌত এই দুটো জিনিসই সৃষ্টি করেছি এটা আল্লাহর সৃষ্টি কি কারণে লিয়াবো লোয়াকুম কুম আহসানু আমালা যে আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই এই যে অল্প মুদ্র তোমাদেরকে আমি দিলাম এই সময়ে তোমরা কে উত্তম আমল করো তাইলে পৃথিবীটা হচ্ছে উত্তম আমলের সৎ কাজের আমলের কম্পিটিশনের জীবন তো এটাই কিন্তু আমাদের জন্য এখানে পরীক্ষা তা আমরা ভুলে যাই এই জিনিসটা মৃত্যুর সাথ সবাইকে গ্রহণ করতে হবে এবং যখন মানুষের মরণের সময় যখন আসে তখন কিন্তু মানুষ সবাই উপলব্ধি করে যে আমার তো আসলে এখন ভালো হওয়া প্রয়োজন ছিল আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল তো ততক্ষণে তো আর সেই সুযোগ আর আসে থাকে না তো সেই জন্য সুযোগ যখন আল্লাহ পাক দিয়েছেন সেই সুযোগটাকে কাজে লাগানো উচিত নিজের নিজেকে সচেতনভাবে আল্লাহর যে হুকুম আছে সেই হুকুম মতো নিজেকে চালাবার জন্যে নিজেকে নিজের মধ্যে একটা ইস্তেকামতের একটা মাদ্দা পয়দা করা উচিত যেমন আল্লাহ আফসোস করে বলেছেন কাইফা তা কুফরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফআহইয়ায়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা যে কি করে সম্ভব এটা তোমরা কি করে করো যে আমার নিয়ামতের কুফরি করো অস্বীকার করো যে অথচ তোমরা ছিলে মৃত তোমাদেরকে আমি জীবন দিলাম এবং সুম্মা ইউমীতুকুম ইউমীতুকুম আবার যে জেনে রেখো এই যে তোমাদেরকে আমি জীবন দিলাম এটা পেয়ে তুমি সবকিছু ভুলে গেলে মনে রেখেও তোমাকে আবার কিন্তু মরতে হবে এবং তোমাকে আবার আমার কাছে ফিরে আসতে হবে ইট মাস্ট উই হ্যাভ টু রিটার্ন ব্যাক টু আল্লাহ সুহান অ্যান্ড উই হ্যাভ টু ফেস অল আওয়ার ফেইট অ্যান্ড লেগেসি উই লেখ বিহাইন্ড প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে পেশ করতে করা হবে এবং আমাদেরকে জিজ্ঞেস করা হবে এই জন্য আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেছেন যে ও মান খাফা ওয়ানাহান আরব্বিহি আনিল হাওয়া এ দিনতে যে ওরবি প্রত্যেককে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এবং সেখানে যেমন হাদিসে উল্লেখ করা আছে আল্লাহর সামনে দাঁড়ালে প্রতিটি মানুষকে জীবনের মৌলিক পাঁচটা প্রশ্ন করা হবে কেউ ওখান থেকে বাদ যাবে না কাদম আবনি আদম হাত্তা ইউস আলু আন হামসিন প্রত্যেক বনি আদমকে এই পাঁচটা প্রশ্ন করা হবে এবং তাদেরকে এগুলো জবাব দিতে হবে তো সেখানে ওয়া আমা মান খাফামিহি এই যে আল্লাহর হুজুরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই সময়টার কে সামনে রেখে ভয়ে এই ভয়টা যার মধ্যে আসে এই চেতনা উপলব্ধিবোধ যার মধ্যে আসে এবং এর মাধ্যমে ওয়ানাহান আনিল হাওয়া আর সব সব রকমের খাহেসাত হাওয়া থেকে নিজেকে কন্ট্রোল করতে পারে তার জন্যে আল্লাহব্বুল আলমিন জান্নাতের ঘোষণা দিয়েছে জান্নাত জান্নাতা আলমা ওয়া আমরা কিন্তু আমার মনে হয় না যে মুসলমান নির্বিশেষে সবাই কিন্তু জান্নাত চায় যদি আপনি জিজ্ঞেস করেন এমনকি যারা প্রকাশ্যে নানান কারণে ইসলামের বিরোধিতাও করে হয়তো তার না বুঝ দিলির কারণে করে কিন্তু যার ভিতরে ইমান আছে ন্যূনতম সেও কিন্তু আলটিমেটলি জান্নাত চায় যাহার নাম চায় না একটি মানুষও পাওয়া যাবে না তাইলে জান্নাতে যাওয়ার পন্থাটা কি আল্লাহ বলেছেন যে এই ওই ভয়টা তুমি রাখো জীবনে তুমি দুর্বিনীত হয়েও না তুমি বাগি হয়েও না সীমা লঙ্ঘনকারী তুমি হয়েও না না হয়ে তুমি কি করো আমার সামনে তোমাকে এই সমস্তের হিসাব নিয়ে দাঁড়াতে হবে সেই ভয়টা তোমার অন্তরে লালন করো আর এইটাকে নিয়ে এসে তোমার নফসকে তুমি কন্ট্রোল করো শাহ মানে এই যে প্রশ্নগুলো আপনি বলেছেন মনে করেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন চতুর্থ পাঁচটি প্রশ্ন মনে করেন যে আমি যদি এরকম যদি আমরা নিজেকে নিজে প্রশ্ন করি যে আজকে যদি আমার জীবনের শেষ দিন হয় আমি তো অবশ্যই দাঁড়াতে হবে আল্লাহর সামনে আল্লাহ যদি আমাকে এই প্রশ্নটা করেন যে সারাটি জীবন প্রথম প্রশ্নটা কোন খাজে তুমি ব্যয় করেছ ব্যয় করেছ এটা যদি আমি উত্তর দেওয়ার মতো আমার কাছে মানে সামর্থ্য থাকে তাহলে নিজেকে কামিয়াব মনে করতে হবে যে আমি যদি আল্লাহর কাছে এই কথাটাই বলতে পারি আল্লাহ যে আমি সারাটা জীবন আমি চেষ্টা করেছি পাঁচক নমাজ পড়েছি সারাটা জীবন আমি চেষ্টা করেছি আপনার হুকুম পালন করতে আর অন্যায় কাছ থেকে নিজেকে বিরত রেখেছি এই কথাটা যদি আমি বলতে পারি এখন যদি আমি নিজেকে বলতে পারি যে আমি আলহামদুলিল্লাহ আমি এই কথাটা বলতে পারবো তাহলে বিশ্বাস করা যায় যে আল্লাহ হয়তো বলবেন ঠিক আছে আমি দ্বিতীয় প্রশ্নতে যাই কিন্তু এখন যদি আমরা এই কথাটা বলতে পারি না তাহলে এখন থেকেই তো আমাদের চিন্তার দরকার যে জীবন তো একদিন শেষ হবে কিন্তু আমি কি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারব যেমন ভয়টা ভয়টা এই কারণে ভয়ের মাত্রা কিন্তু প্রয়োজন আছে যেমন আমরা যখন পৃথিবীতে কোনো ইন্টারভিউতে যাই জব ইন্টারভিউতে জি ইন্টারভিউ দুই ধরনের হতে পারে একটা হতে পারে একদম গিটি সব প্রশ্ন আসতে পারে আরেকটা হচ্ছে মানে মানে সহজ প্রশ্ন মানে পাশ করাবার একটা প্রশ্নের ধরন আছে জি যেমন আমি যখন ইমিগ্রেশন ফেস করি জীবনে প্রথম এই এক বছর পরে তখন ছিল যে আপনাকে ইমিগ্রেশন যেতে হয় সাম হাও টু উইক্স আমার কিন্তু ই লেট হয়ে গেছিলো তার মানে আমি ওভার টোটালি ইলিগেল তা আমি গেলাম যাওয়ার পর তারপরে কাগজপত্র দিলাম আমি বললাম যে আমি তো এক জায়গায় কাজে ছিলাম সেখান থেকে আমি ছুটি পাই নাই সেই কারণে যথাসময় আসতে পারিনি দ্যাটস ওয়াই আই এম লেট তো ঠিক আছে এটা হয়তো সে গ্রহণ করেছে কিন্তু এরা তো ওই যে কেস ওয়ার্কার ছিল তারা জানে যে আমি জেনুইন সে বুঝতে পারছে আমি জেনুইন বাট কোশ্চেন করলে হয়তো আমি আটকে যাব অনেক জিনিস আমার আমাকে প্রশ্ন করছে যে তুমি যখন প্রথম এসছেলে দেশে তখন তোমার প্রথম অ্যাড্রেস কোনটা ছিল আমাকে যদি বলতো তোমার অ্যাড্রেস কোনটা ছিল তাহলে কিন্তু আমি শিওরলি কনফিউজ থাকতাম যে আমি হয়তো পরে তো আরও অ্যাড্রেস দুই একটা চেঞ্জ হয়েছে আমি যেটা নাম বলে ফেলতাম সে আমাকে কিন্তু মুখের মধ্যে জবাব দিয়ে দিছে যে তোমার প্রথম অ্যাড্রেস কোনটা ছিল আমি তো তোমার সাথে সাথে আমার রিমাইন্ড হয়ে গেছে যে আমি ফার্স্ট যেখানে উঠলাম সেটা আমি সেটা বলে ফেললাম আর প্রথম অ্যাড্রেসটা অনেক সময় তখনকার আমার মনে হয় আমরা এটাকে একটু মেমোরির মধ্যে রাখতে হয়েছে যে তুমি আসার পরে জিজ্ঞেস করতে পারে কোথায় যাবে কিন্তু আমি এখানে নির্ঘাত আমি এখানে কিন্তু ভুল আনসার করতাম আমি তখন বুঝতে পারছি সে আমার প্রতি রহমদিল ছিল এবং প্রশ্নটা বলতে গেলে সেই আমাকে আনসারটা জোগাইয়ে দিছে যাতে জাস্ট মানে আমার মুখ দিয়ে রিমাইন্ড করা ঠিক আছে কীভাবে ভয় যদি মানুষের মনের মধ্যে থাকে তাহলে মানুষ সৎ থাকতে পারে এবং আল্লাহর মার্সিমা অনুগ্রহ এখান থেকেই আসে তখন আল্লাহ আপনাকে আমাকে এমন প্রশ্ন করবেন না বা এমনভাবে আমাদেরকে ধরবেন না যেটা আল্লাহ যদি প্রশ্ন করতে চান তাহলে তো জবাব দিয়ে আল্লাহর কাছ থেকে আমরা যেতে পারবো না আমরা তো আমাদের ওস্তাদের কাছে জবাব দেওয়া পারি না তো সেখানে আল্লাহর দরবারে কীভাবে করব। সেই জন্য আল্লাহর কাছে এটাই আমাদের চাওয়া উচিত যে আল্লাহ যেন আমাদেরকে এই জীবনে সময় তার পথে থাকার তফিক দেন এবং এমন যেন না হয় যে আমি যেন কঠিন প্রশ্নের মুখোমুখি হয়ে যাই যেন বিনা হিসাবে আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন এই কথাটা আমি অনেক সময় বলি যে আমাদের মানে সমাজের মধ্যে অনেক লোক মনে করেন যে ইসলামের উপর চলা এটা একটা কঠিন বিষয় মানে এই এত মানে হালাল হারাম এটা করা যাবে না এটা করা যাবে তো এটা কেমন ভাবে আমি 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 আমার জন্য এটা সম্ভব না এরকম অনেকের ধারণা কিন্তু আল্লাহ রসুলের হাদিস আমার ওয়ালিদে মাহাতম তিনি তার একটা বক্তব্যর মধ্যে আমি শুনলাম তিনি একটি হাদিসের কথা বলছেন যে একজন নিউমস মানে একজন সাহাবি পরে তো সাহাবি হয়েছেন তিনি আল্লাহ রসুলের দরবারে এসেছেন তিনি ইসলাম কবুল করার নিয়তে এসেছেন কিন্তু তিনি বায়াত হবেন বা ইসলাম কবুল করবেন তিনি করছেন না তখন আল্লাহ রসুল বলেন তোমার কি হয়েছে তিনি বললেন যে আল্লাহ রসুল আমার জন্য তো কঠিন হবে ইসলামের এথো বিধি বিধান আমি কীভাবে পালন করব। যদি আপনাকে আপনি আমাকে এই কন্ডিশনে আমাকে যদি ইসলামের মধ্যে দাখিল করেন তাহলে আমি ইসলাম কবুল করব তখন তিনি ইসলামের মূল বুনিয়াদ চারটি বা পাঁচটি তিনি উল্লেখ করলেন আল্লাহ রসুল বলেন ঠিক আছে অসুবিধা নেই তুমি ইসলাম গ্রহণ করো এরপরে আল্লাহ রসুল যে কথাটা বলেছিলেন যারা উপস্থিত ছিলেন যদি এই ব্যক্তি যে ও আদা করে প্রতিজ্ঞা নিয়েছেন যে আমি ইসলামের মূল বুনিয়াদগুলা ফরজ নমাজ আমি আদায় করব। এরভাবে তিনি উল্লেখ করেছেন রোজা আমি আদায় করব জাকাত দিব আমি হজ করব। তো এইগুলা এই কথার উপর যদি সে সত্যিবাদী হয় মানে ভিতর থেকে এক মানে সে যদি এটা বলে থাকে তাহলে এই মানুষ জান্নাতি তো এই কথা থেকে মানে মুফাসির এক রামও বলেন মহাদিস এক রামও বলেন যে ইসলামের মধ্যে নফল যে কাজগুলো আছে অবশ্যই যাদের সুযোগ আছে আমরা এটা করবো অন্যান্য হাদিসের দিকে আমরা তাকাই যদি কিন্তু একজন মানুষ যখন ইসলামের বিধিবিধান নিয়ে যদি তার মধ্যে থাকে যে এত বেশি আমি কীভাবে এগুলো পালন করবো তাকে কিন্তু আমরা প্রথম উৎসাহিত করতে হবে যে আপনি ফাঁসা নমাজটা পড়েন আপনি ইসলামের ফরজ বিধানগুলো আদায় করেন যেগুলো মানে করতে হবে এগুলা করেন আর অন্যায় থেকে নিজেকে বিরত রাখেন গুনাহ থেকে বিরত রাখেন ইসলাম এত কঠিন কোনো বিষয় নয় আমি তো মানে এমনি উদাহরণ হিসাবে বলি যে আল্লাহ যদি আমাদেরকে বলতেন যে তোমার জীবনে তুমি বাঁচার জন্য বেঁচে থাকতে হলে কন্ডিশন হলো পাঁচবার মসজিদে আসতে হবে তকন্ত বেচে থাকারTaskIdও যেতে হবে আমরা যেতাম যে এটা তো আমার জীবন বাঁচাতে হবে কিন্তু আল্লাহর কত দয়া আমাদের উপর কতই ইহসান বলেন আল্লাহ তো প্রতি সময় পাসফকতে গিয়ে লাইসেন্স তোমার রিনিউ করতে হবে আল্লাহ আমাদের উপরে এত ইহসান করেছেন যে আল্লাহ জানেন আমাদের সবার জন্য এটা সম্ভব হবে না হয়তো তার কাজের কারণে হতে পারে বা বিভিন্ন সমস্যায় হতে পারে সফরে থাকতে পারে তো তার জন্য হয়তো পাসক মসজিদে গিয়ে হাজিরা দেওয়া সম্ভব হবে না তো আল্লাহ সুযোগ দিয়েছেন যে তুমি যতটুকু পারবা তুমি করো যখন পারবা না কিন্তু এরপরে ও নমাজটা আদায় করো তবু আগুন থেকে নিজেকে রক্ষা করো এই প্রসঙ্গে একটা জিনিস আমার অনেক সময় আছে মানুষে অনেক ইসলামের অনেক বিধিবিধান নিয়ে কিন্তু মজাক করে জি জি এটা হচ্ছে যে শয়তানের ওয়াসওয়াসা এই যে কঠিন এত কঠিন জীবন আমরা কিভাবে পালন করব এটা আসলে আসে শয়তানের ওয়াসওয়াসা থেকে আসলে দেখা যায় জীবনের প্রতিটি পরতে কিন্তু আসলে নিয়মের দরকার শৃঙ্খলার দরকার একটা একটা রুলস রেগুলেশন ফলো করার প্রয়োজন আছে সব ক্ষেত্রেই কোথায় নাই সব জায়গায় জীবনের সব জায়গায় আপনি চাকরি করেন আপনি ব্যবসা করেন সব জায়গায় এথিক্স মানতে হবে আপনাকে যেটা আমরা শুধু জীবনের ক্ষেত্রে এসে আমরা বলি জীবন দর্শনের ক্ষেত্রে এসে বলি আমি স্বাধীন আমার যা ইচ্ছা আমি তাই করব তো সবখানে আপনি বিধান মানবেন কিন্তু এক জায়গায় এখানে এসে এসে বলবেন যে না আমি বলগাহীন উদাহরণস্বরূপ শেখ এই কথাটা উল্লেখ মানে করা যেতে পারে এক্সাম্পল হিসাবে এদেশে অনেক গ্রামার স্কুল আছে প্রাইভেট স্কুল আছে আমার সন্তানকে আমি ভালো মানে পড়ালেখা করা যাতে করতে পারে সামনের জীবন তার আরও সুন্দর হয় ভালো ডিগ্রি করতে পারে ভালো ইউনিভার্সিটি যেতে পারে একটা স্কুলের রুল রেগুলেশন আমি মানতে পারত যদি বলে সকাল সাতটায় যেতে হবে আমি যেতে পারতো ছয়টায় যেতে হবে যেতে পারত বলে যদি দিয়ে তুমি স্কুলের টাইম থেকে আরো দুই ঘন্টা এক্সট্রা থাকতে হবে আরো মানে প্রতি মাসে পরীক্ষা নিতে হবে তখন তো আমরা বলি না কেন প্রতি মাসে পরীক্ষা না তখন তো হ্যাপি যে না কত ঠাই কত শৃঙ্খলা কত পাবন্দি এটা আমরা তখন খুশি মনে নেই একটা সন্তানের জীবনকে সফল বানানোর জন্য যদি আমরা একটা স্কুলের সব বিধি বিধান খুশি মনে মেনে নিতে পারি আল্লাহর চিরস্থায়ী জান আল্লাহর অর্জন করার জন্য এখানে একটা জিনিস বলি যে এই যে মজাক করে মানুষ জিনিস নিয়ে আমার এক চাচা জব করি বলতেন আমার উস্তাদ একজন ছিলেন তিনি দোয়া শিখাইতেন ক আপনি যে এত দোয়ার কথা বলেন পানি খাওয়া বিস্মুল্লা গিল্লা আলহামদুলিল্লাহ হ্যাঁ তো হাসি দিল আলহামদুলিল্লাহ যে শুনলো ইয়ার এ এগুলো করতে করতে মানুষের জিন্দগি তো শেষ হে জীবনে খাইবে কোন সময় ঘুমাইবে কোন সময় আপনারা তো তার জীবনরে একদম ব্যতিব্যস্ত করে ফেলাইছেন যোগ করে বলছি আর তো এই জিনিসটা দেখেন আমার একটা ব্যাখ্যা গত এই বছর আমার সামনে খুব মানে কমপ্লিটলি হান্ড্রেড পরিষ্কার হয়েছে পরিষ্কার এবার ইফতারে বার্মিংহামে আমাদের এক ভাই তিনি ইফতার নিতে গিয়ে গলার ভিতরে যাচ্ছিল না তুমি এটা ভিতরেও নিতে পারছে না বাইরেও আনতে পারছে না এই ধরনের একটা অবস্থার মধ্যে তিনি এমন শব্দ করছেন আর কি মানে এক ধরনের সময় শব্দ করছেন শব্দটা ভয়ঙ্কর এবং সবার ইফতার মানে এক ধরনের ইয়ে হয়ে গেছে সবাই সন্ত্রস্ত হয়ে গেছে তার শব্দের যে সাউন্ড কিন্তু উনি না পানি খাইতে পারতেছেন না এবং সাউন্ড করে যাচ্ছেন সবাই ভয় পেয়ে গেছে আমরা পরে ওনার কাছে আমি গেলাম একটু শান্ত হলো জিজ্ঞেস করলাম কি ঘটনা উনি বললেন যে আমার ওই খাদ্য নালি দিয়ে খাদ্য না গিয়ে অনেক সময় শ্বাস নালির দিকে চলে যায় এইটা আমি তখন এসে রিসার্চ করলাম জিনিসটা কি তখন আমি প্রথমবারের মতো দেখলাম এর আগে জানতাম না যে এই যে এখানে কণ্ঠের মধ্যে খাদ্য নালীটা যেখানে খাদ্য নালী এবং শ্বাস সেম জায়গা দিয়ে এবং এখানে যখন খাদ্যটা যায় তখন একটা ওই যে টিউবওয়েলের মধ্যে একটা ওয়াশার থাকে না পানির তোলার ওয়াশার একবারে শেষ পর্যায়ে হ্যাঁ একটু ওই ওয়াশারটা কিন্তু খাদ্যরা যখন যায় তখন ধাক্কা দিয়ে এটা আপনার শ্বাসনালী থেকে খাদ্য ভিতরে ঢুকাই দেয় যতবার ডুব যায় ততবার ধাক্কা দিয়ে খাদ্য ভিতরে ভিতরে দেয় যদি এই এটা যদি ধাক্কা না দেয় তাহলে আপনার এটা চলে যাবে শ্বাস দিয়ে এবং মারা যাবে এই জন্য ডুক গিলার পরে কিছু খাওয়ার পরে কেন আলহামদুলিল্লাহ বলতে হবে যা আল্লাহ যে এই সুযোগটুকুন আমাকে দিয়েছেন না কিন্তু কিন্তু লোকময় আমি কিন্তু মারা যেতে আল্লাহ আকবর শাহ ইনশাআল্লাহ নেক্সট প্রোগ্রামে আমরা এই বিষয়ে আর কন্টিনিউ করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা কথা বলে আমরা আজকে শেষ করলাম প্রতি মুহূর্তে যেন আমরা আল্লাহর কথা স্মরণ করতে পারি আল্লাহ প্রতি শ্বাসে নিঃশ্বাসে আমরা আল্লাহর সাহায্য ছাড়া আমরা বেশ বাঁচতে পারবো না আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন যারা আমাদের সাথে ছিলেন যাবার বেলা আপনাদের আমরা সুক্রিয়া আদায় করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনা করছি